হাতে আর মাত্র কয়েকটি ঘন্টা, তারপর আমাদের দেশ ভারতবর্ষের মানুষ আট থেকে আশি মেতে উঠবে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানে। কেন্দ্র সরকারের হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা লাগানোর যে বার্তা দেওয়া হয়েছে, সেই জন্য ছোট থেকে বড় সবাই ব্যস্ত জাতীয় পতাকা কিনতে। প্রতিটি জায়গার সাথে কোনো ব্যতিক্রম হয়নি জল শহরেও, তাই জলপাইগুড়িতে তিন রঙে জাতীয় পতাকার চাহিদা তুঙ্গে। ঘরে ঘরে তিরঙ্গা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ইতিমধ্যেই, বাজারে বাজারে জাতীয় পতাকা কেনার ভিড় উপচে পড়ছে। তিন রঙের হাতের ব্যান্ড, ব্যাজ, টুপি, দেদার বিকোচ্ছে বাজারে। প্রায় প্রতিটি গাড়ি, বাইক, টোটো বা রিক্সা, প্রতিটি দোকানে তিরঙ্গা। মানুষের মধ্যে তীব্র উৎসাহ স্বাধীনতার 75 বছর উদযাপন করার প্রাক্কালে। জলপাইগুড়ি প্রেস ক্লাব বিনামূল্যে তেরঙ্গা বিতরণ করছে, ভিড় উপচে পড়ল ক্লাব চত্বরে। হচ্ছে আর দামও এরকম বেশি, মোটামুটি ওরকম বেশি নাই, কিন্তু এই যে এগুলারই দাম বেশি আছে, ওই যে সাইকেল স্ট্যান্ডগুলো আর বড় ঝান্ডাগুলো ভালো বিক্রি হচ্ছে। তাই কিনলাম বাড়িতে লাগাবো বলে, যেহেতু সবাই লাগাতে বলছে, 75 বছর বয়স হচ্ছে ওই জন্য। কালকে স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষে, তাছাড়া 75তম বছরের ক্লোজিং যেটা সেরিমনি হয় সেটা আমাদের দেশে কালকে উদযাপন হবে, এই জন্য পতাকা কিনছি। আর তাছাড়া আমাদের কেন্দ্রীয় সরকার হর ঘর পতাকা যে একটা স্লোগান তুলছে সেটার জন্য একটা উদ্বুদ্ধ হয়েছি, বিশেষ করে 75 বছরের জন্যই বেশি আরও উদ্বুদ্ধ হয়েছে। আজকে ক্লোজিং, 75 বছর শেষ কালকে হবে। তাই এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন ঘর ঘর তিরঙ্গা, ওটারই আসার আছে এটা, যে ঘর ঘর তিরঙ্গা প্রত্যেক মানুষ আইছে নিজের বাড়িতে লাগানোর চেষ্টা করছে, কিনে নিয়ে নিয়ে যাচ্ছে আর নিজের বাড়িতে লাগাবে বলে। ভীষণ ভালো লাগছে পতাকা কিনতে এসছি আজকে বাচ্চা নিয়ে, কারণ ও তো জানুক আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস, মানে আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি সম্বন্ধে জানুক, এর জন্যই এসছি। আর হলো আমাদের পতাকা কেনাটা বা পতাকা লাগানোটা আমাদের কাছে একটা মানে মানে কি আনন্দের বিষয়, মুখে দেয় না পাপা, কি আনন্দের বিষয় সেটা তো আমরা যতটা উপলব্ধি করেছি আমাদের বাচ্চারাও করুক, এর জন্যই এসছি। ভীষণ ভালো লাগছে, সবাইকে দেখছি সব দোকানে ভিড়, এটা দেখে আরও ভালো লাগছে। চাহিদা ভীষণ ডিমান্ড, এবার 75 বছর উপলক্ষে লোকে একদম মানে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করছে, যত দিন যাচ্ছে তত মানুষের উৎসাহ বাড়ছে দেশের প্রতি, তার মধ্যে মোদিজি প্রধানমন্ত্রী হয়ে মোদির প্রতি আরও সবার শুভেচ্ছা ভালোবাসা বেশি করে হচ্ছে। তারপরে বলবো এই ফ্ল্যাগের সম্বন্ধে বলবো, ফ্ল্যাগের ভীষণ ডিমান্ড, ফ্ল্যাগ দামও বেশি একটা কম, যার জন্য দামটা বেড়ে গেছে ফ্ল্যাগের, তবে মানুষের ফ্ল্যাগ নিচ্ছে, দাম বেশি হলেও নিচ্ছে। Thank you.